फ्रेंड्स वेलकम टू माय चैनल। आज আমি একটা ইউনিক ধরনের এগ অমলেট করে দেখাবো বিভিন্ন রকম ভেজিস এর সাথে। ব্রেকফাস্টেও খেতে পারেন, খুব ভালো লাগবে। ছোট বাচ্চাদের নানা রকম ভেজিস একটু হালকা নুন দিয়ে স্টিম করে নিয়ে অমলেটের সাথে মিশিয়েও খাওয়াতে পারেন। খুব ভালো, খুব টেস্টি এবং খুব হেলদি। চলুন ফ্রেন্ডস প্রস্তুতি প্রণালীটা দেখে নেব। वेलकम टू माय चैनल। आज एक एग ऑमलेट करे देखाबो। आमी चारटे डिम नियेछी कड़ाइए सामान्य परिमाण ऑयल ब्रश करे तार मध्ये चारटे डिम के दिए नियेछी। ऊपर थेके किचुन दिए देबो वेजिस। এটা আপনারা ব্রেকফাস্টেও খেতে পারেন এবং খুব ভালো লাগবে। খুব ভালো মানে এখন শীতের সময় তো নানা রকম ভেজিটেবলস কে খুব ভালো করে ফাইনলি চপ করে নিয়ে এইভাবে করে নেবেন। নিয়ে এইভাবে অমলেট বানিয়ে খাবেন। গ্যাসের ফ্লেমটাকে কম করে দিয়ে আমি একটু ঢাকা দিয়ে নিচ্ছি। ঢাকা দিয়ে যখন এটা ডিমটা পুরোপুরি ভাবে সিদ্ধ হয়ে যাবে আমি ফিরে আসছি। উপর থেকে দিয়ে দেব বিট নুন এবং গোলমরিচ। উপর থেকে ছড়িয়ে দিলাম হচ্ছে বিট নুন এবং দিয়ে দেব হচ্ছে গোলমরিচ। সবকিছু সিদ্ধ হয়ে গেল। এবার আমি এটাকে দুটো খুন্তির সাহায্য নিয়ে, একটাতেও করা যায় করা যাবে না কিন্তু যদি ভেঙে যায় সেই জন্য আমি এখানে দুটো খুন্তি ইউজ করে নিচ্ছি। একটাকে দিয়ে এইভাবেই করব এবং আরেকটাকে দিয়ে এইভাবে উল্টানোর চেষ্টা করব। গাইজ উল্টে নিয়েছি, ওই পিঠটা হয়ে গেলেই আমার রেডি হয়ে যাবে আজকের রেসিপি। গাইজ রেডি হয়ে গেল আজকের রেসিপি। সকালে ব্রেকফাস্ট হিসাবেও খেতে পারেন, খুব ভালো, খুব দারুণ খেতে। বিভিন্ন রকম ভেজিস কে একটু হালকা স্টিম করে নিয়ে এইভাবে করতে পারেন। বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে কমেন্ট করে জানাবেন। আর যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন তাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকন দিয়ে ক্লিক করবেন আমার রান্নার নোটিফিকেশন পাওয়ার জন্য। সো গাইজ টাটা।